আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতানা শম্পা। সবাইকে ওয়েলকাম করছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আবারও একটি হোটেল স্টাইলের নাস্তা তৈরি করে দেখাচ্ছি। মোগলাই পরোটা আমরা সাধারণত বাইরে থেকে কিনে নিয়ে এসেই খাই, তবে চাইলে ঘরে সহজেই মোগলাই পরোটাগুলো তৈরি করা যাবে। মোগলাই পরোটার রুটিটা অনেক বেশি পাতলা করা হয়, এজন্যই অনেকে করতে চান না। তো কিভাবে খুব সহজে রুটি পাতলা করে এই মোগলাই পরোটাগুলো তৈরি করবেন আজকের পর্বে আমি তাই করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপি শুরুতে ডোটা তৈরি করে নিব, এজন্য একটি মিক্সিং বোলে নিচ্ছি 2 কাপ ময়দা। লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু বেশি, চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিলাম 4 চা চামচ। এবার হাত দিয়ে ডোলে ডোলে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা একটু সময় নিয়ে দিতে হবে। সব কিছু যখন খুব ভালো করে মিশে যাবে তখন মুঠো করলে শক্ত একটা দলা হবে, আবার আলতো করে চাপ দিলে ভেঙে যাবে। এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে নরম করে একটা ডো তৈরি করে নিচ্ছি। মোগলাই পরোটার ডোটাকে কিন্তু একদমই শক্ত করা যাবে না, বেশ নরম করেই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা কতটা নরম। প্রায় 5 থেকে 6 মিনিট ডোটাকে মথে নিব, আর মথে নেওয়ার পরেই দেখবেন যে ডোটা এরকম মসৃণ হয়ে যাবে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে নিচে লাগিয়ে দিচ্ছি, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে একেবারে কম সময় থাকলে কমপক্ষে 20 মিনিটের জন্য রেখে দিবেন। প্রায় 30 মিনিট পরে মোগলাই পরোটার ভিতরের পুর তৈরি করব, এজন্য একটি বাটিতে নিচ্ছি 2 কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 7 মতো, আপনারা আপনাদের 7 মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিলাম পুরো 1 প্যাকেট। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোমতো মেশানো হয়ে গেলে 2টি স্বাভাবিক তাপমাত্রার ডিম দিয়ে দিলাম। এবার ডিমের সঙ্গে পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোগলাইটা তৈরি করার একটু আগে এই মিশ্রণটা তৈরি করবেন, না হলে কিন্তু পেঁয়াজ থেকে অনেক বেশি পানি ছেড়ে দিবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ব্রেড ক্রাম। পেঁয়াজ থেকে যেহেতু বেশ অনেকটা পানি ছেড়ে দেয়, এই কারণে আমি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম দিলাম। এতে করে ব্রেড ক্রাম অতিরিক্ত পানিটা শুষে নিবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। প্রায় 30 মিনিট পরে ডোটাকে নিয়েছি। ডোটা এমনিতেও আগে থেকে নরম ছিল, তারপরেও এই রেস্টে রাখার কারণে দেখুন আরও কতটা নরম হয়েছে। আর এরকম নরম ডো দিয়েই মোগলাইগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যাবে। আমি 3টি ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ নিয়ে এরকম করে হাতের মধ্যে ভাঁজ করে করে গোল আর মসৃণ করে নিচ্ছি, আর বাকি সবগুলোকে একই রকমভাবে মসৃণ করে নিব। আমি ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিব, এতে করে ডোগুলো আবারও সেট হবে। ওয়ার্কিং টেবিলের উপরে ভালো মতো তেল মাখিয়ে নিলাম। এবার একটা ডো নিয়ে হাত দিয়ে এরকম করে বড় করে নিচ্ছি। ওয়ার্কিং টেবিলে তেল মাখানোর কারণে এবং ডোটা যেহেতু অনেক বেশি সফট, এ কারণে খুব সহজে এরকম করে হাত দিয়ে রুটিটাকে বড় করে নেওয়া যায়। আর এভাবে করলে অনেক বেশি পাতলা হয়, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তবে আপনারা যদি এতটা পাতলা করতে না পারেন, এর চেয়ে একটু মোটা করে নেবেন। এবার আমি 4 পাশ থেকে এভাবে উঠিয়ে ভাঁজ করে নিলাম। এভাবে ভাঁজ করার কারণে আমরা যে পুর দিব ডিমের অংশগুলো আর বাইরে চলে যাবে না। আমি পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি। এখানে পুরের পরিমাণটা একেবারে কম দিবেন না, তখন কিন্তু মোগলাইগুলো খেতে অত মজাদার হবে না। এবার 4 পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে সব দিকে ঢেকে যায়। এই তো হয়ে গেছে, আর খুব সাবধানে উঠিয়ে নিতে হবে। আমি প্যানে আগেই তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়ামের চেয়ে কম গরম আর চুলার রাস্টে মিডিয়ামে আছে, দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। আমি 4 পাশ থেকে এভাবে তেল উঠিয়ে উপরে দিব, এতে করে উপরের অংশটাও হয়ে আসবে। যখন নিচের অংশটা শক্ত হয়ে আসবে তখনই কিন্তু এটাকে উল্টে দিতে হবে,
আর উল্টানোর সময় অবশ্যই দুটো চামচ ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটা ঠিকমতো উল্টানো যাবে না। চুলার আঁচটাকে খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে বা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে। এতে করে মোগলাইয়ের উপরের অংশটা অনেক বেশি মচমচে হবে। আমি এখানে যে পরিমাণে তেল দিয়েছি আপনারা চাইলে এর চেয়ে কম তেলেও ভেজে নিতে পারবেন। মোগলাইটা যেহেতু বেশ মোটা তাই এভাবে চারপাশের কিনারগুলোকে ধরেও আমি ভেজে নিব। এতে করে সব দিক থেকে সমানভাবে ভাজা হবে। এই মোগলাইটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। একটি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা একেবারে ডিমের পুরে ভরা। অনেকেই হয়তো বলবেন যে এত পাতলা রুটি কিভাবে করব। আপনারা যদি এত পাতলা রুটি করতে না পারেন তার চেয়ে একটু মোটা করে নেবেন, তবে মোগলাইয়ের রুটিটাকে কিন্তু অনেক বেশি মোটা করা যাবে না। বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।